যাইয়া হারলে মনে করো যে একেরা এরকম দাসছে যাও মানে বন্ধুদের বলি যা বাবা না এই বেস সিরিয়াস উঠে দিতে যায় খাতার মধ্যে বসায় দিছ একেরা এক কোড়া একেরা সিরিয়াস উঠে যা শুরু করছে কি কর বাবা আমি তাড়াতাড়ি না খায় তাড়াতাড়ি আমি বড়ি দিয়ে দিছি যে তিনটা বড়ি দিলাম তো তিন দিনে খাইছে ওয়ান হ্যাঁ বলে তিনটা বড়ি এক দিনই খাইছে দুহান ঘুরতে ঘুরতে বাজে গেল দশটা ওষুধ পাতিও তো নাই খাও দাম লাগে আচ্ছা ফোন দে একটু হ্যালো ম্যানেজার হ্যাঁ আমার চার কার্টন নাভা বড়ি দেন আর গ্যাস্ট্রিকের বড়ি দুই কার্টন আর স্যালাইন দেন এক কার্টন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো রাখি আষ্টমালো কমে গেছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম নমস্কার আসুন হ্যাঁ ভালো আছেন ভালো আছেন লত পড়েছে প্রেসার প্রেসার তো দেখতে দেয়া যাবে না প্রেসার একবারে কমে আছে হ বাবা একটু টান দিলে ভালো হবে দেখি কি অবস্থাটা বাবু অনেক মানুষ তো যে অল্প বসে মজা দিতে আছে এবারে একটা লোক মূল্য মানে চল্লিশ বছর বয়স হয়েছে মরে গেছে আগের মতো তো মানুষ না না প্রেসার ওটা আমার বিরাট মারাত্মক প্রেসার হ্যাঁ দেখি বাবা তো শরীর কিরম লাগে মামা না একবারে দুর্বল বাদাম একবারে দুর্বল বিশাল দুর্বল অবস্থাটা বুঝতে পারতেছি না তো তোমার ফার্মেসির তো ভালো সুনাম আছে হ্যাঁ সুনাম মানে ওটা কি কোন মামা হ্যাঁ প্রেসার কি কম কম লাগে নাকি আমারও এমনই লাগতেছে বাবা টার্গেটটা প্রেসার তো একবারে কমে গেছে গো বাদাম চালান চালান পুরো টাইম দিয়ে দিই আমি চ্যালেঞ্জ খেলে মনে হয় যে আমার একটু উঠতো নাকি মামা হ্যাঁ একবারে মুড়েই নেই পেশার মুড়েই নেই পেশার মুড়েই নেই এই এই মিটারে বাসতেছে এই সর্বনষ্ট এক ফুড়া পেশারও নাকি আপনি শুনলে মাতে আমি তো মুড়ে দেবে কথা না আমার চ্যালেঞ্জ দেওয়া গেছে পেশাটা তুলে একটু চ্যালেঞ্জ খেলে মনে হয় একটু উঠবো সর্বনষ্ট কি হয়েছে কি সর্বনষ্ট হয়েছে তাহলে মেলা ডেয়ার ওষুধ লাগবো তো বহু ডেয়ার ওষুধ লাগবো দেও শুকে দূরছে না রে প্রথম আমার দেও কম কম করে দাও কিছু চলে আচ্ছা আমি বুঝিয়ে দিতাছি মামা কারণ আমি দিতাছি যে দিতে লাগে আমি দিতাছি ঠিক আছে বাবু দেও শুকে দূরছে না রে আগে আগে এত ভালো হইছে না হলে তো ও শুকে দেও অস্তে অস্তে ভালো হইলে খালি ঠিক আছে ঠিক আছে বাবু টুঙ্গা না থাকলে এমনি নিয়ে যা টুঙ্গা টুঙ্গা লাগতো না টুঙ্গা তো বড়া যে ছেড়া ফাড়াইছে টুঙ্গা লই আইতাছে না বাবা না আমি এডি খাইবা কি ভাই কি ভাই জানো হ্যাঁ এতে পরি এটি দুটা করে খাবার সকালে একটা রাত করে একটা আবার সকালে আবার ভাই হ্যাঁ হ্যাঁ দুটা করে আর এই ছেলা নিয়ে মনে করুন পানিতে আবে কিছু পানি লোকে ঘুরলিয়া প্রতি ঘন ঘন খাবেন যত খাইতে হবে আপনি ঠিক আছে এই যে ছেলা দিলাম আর এটি খালি ভালো হয়ে দেবো আচ্ছা বাবা নিয়ে ধরো আর কে কম রয়েছি অনেক তেলা কে দশ ষাটের সময় কেয়া না তো এনার দাম হয় পরে আপনার পরে সাড়ে তিনশো টাকার মতো সাড়ে তিনশো ওই যে প্রেশার মাপ লাগবে ও আচ্ছা 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 এটা তো তুমি পরে আমি দিতাছি তাহলে হেডি পরে দিবা আচ্ছা দিন আচ্ছা উত্তর মধ্যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আনজ মামা মাঝে মাঝে বেড়ান যাবে এমনি আয় না আমি তো মেলা দিন ধরে দেখি না বাদাম না আমার সময়ই নেই তো এমনি তো আনলে এক গুড়া আনে এক গুড়া দেওয়া লাগে না আচ্ছা বাবা এমনি আমি বাজা তাই যাবো দাম আচ্ছা চা দিই হ্যাঁ পাশাটা তুই উঠে একটু আচ্ছা তাও আচ্ছা ডাক্তার সাহেব হুম কি অবস্থা বাথরুম বাথরুম মানে একবার পাতলা ভাইয়া হয়েছে কার পাতলা ভাইয়া হয়ে গেছে আমার তো পেটটা খালি হাত পেয়ে রয়েছে এত বড় একটা ফার্মেসি লিয়ে বললাম তুই দেখ না এন আলি তো তুই পাতলা ভাইয়া কইছে তুই ঘর বই রয়েছিস কেলে গিয়া আরে লুটাটা থইতে দেরি হ কিন্তু বাথরুমে আমার যাওয়ার মানে সিরিয়াল যাই হারলেই মনে করো যে একেরা এরকম দাসছে যাও মানে বন্ধুদের বলি যা বাবা না এই বেশ সিরিয়াস উঠে দিতে যায় রাখ রাখ দিই আমি একটু ইতে চাই অন্ত ফাতলা ভাই না ওই তো এটা শোল হয়ে গেছে এ হাড় কট কট করে দুত হাড় কট দিদি এটা দিদি এটা
সর্বনাশ আতের তালা তো আয় পড়ছে এই যে আতের তালা তো শব্দ করে ওর কি করবে ঘরে ঘুরে বুঝে গেছে সর্বনাশ শক্তি দেন শক্তি দেন শক্তি দেন লাল হয়ে লইছে আমার বহুত 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 রোগ আছে দেখেছো সো কত দিয়ে একবার বল দেই গেছে গো হ্যাঁ দিদি প্রা দিদি প্রা দিদি প্রা দাহাতি গা পড়তে ও আর আগে আইলে না কি আর আগে আইম কি ভাই আমার তো লোক নাই আমি তেল হামা নড় বুঝুন না আই যে সাত যা দিছে সহালে উঠছি উঠে তিন বার গেছে গা ওনে দে আস্তে 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 আমরা দহন হইলাম বড়ি দিয়ে দিতেছি আমি ঠিক আছে এক পাতা দেবেন নাকি এক পাতা খালি তো বেটা ঠান্ডা মরে দেবে আমি বুঝে দিতেছি আচ্ছা দিন চলে তিনটা এই যে তিনটা বড়ি আছে না তিনটা বড়ি তুই তিন দিনে খাবি তিনটা বড়ি তিন দিনে খাইতাম হ্যাঁ হ্যাঁ তিন দিনে খাইবি দেখবি কমে যাইব আচ্ছা এটা আমাকে আর কিছু দিতে না এটার লগে তো আর কিছু লাগতো না দুটা সেলা সেলাং দিয়ে দিই আমি হ্যাঁ দুটা সেলাং দিয়ে দিন যাতে শরীরটা আমার সুস্থ থাকে বুঝলি না এই যে দুটা সেলাং দিয়ে দিলাম আচ্ছা যে দিয়ে শরীরে ভালো হবে তো হ্যাঁ হ্যাঁ ভালো হবে গো কি ওষুধ শোনালো আমার হ্যাঁ কি রে রানা তোর কি খবর আরে দোস্ত কইস না অনেক ঝামেলা কে ঝামেলা বিয়ে শাদীর নামে কোনো খবর পাল নাই তোর ঝামেলা কে রে মানুষ কয়েকদিন থেকে আমার মনটা টিকে না বুঝছো এই বাড়ির লেগে বুঝছি মন একবারে আমরা ওষুধটা খাইছি খায়া তো হনা কেনা ফেটে এত শক্ত হয়েছে আগা অন্ত আর বাড়িতে আছে না শক্ত হয়ে গেছে একের শক্ত হয়েছে অন কি করা দিদি দিদি কি করা তিন বেলা তিনটা খাইতাম আমি তিন ওটা একবারে খেয়েছি আমার পাতলা পায়খানা হয়েছে পরে আমি বললাম পাতলা পায়খানা হয়েছে প্রেশার মেশার মাপিয়া আমি বড়ি যা দিছি যে তিনটা বড়ি দিলাম তো তিন দিনে খাইছে ওয়ান হ্যাঁ বলে তিনটা বড়ি একদিনে খাইছে একটা মানুষ মরে দেখ
মনে আমি কি করতাম মন হিপার পরে দিলে না হিপারে একবারে খাইবো ব্যক্তি না ওন তো যে লোক লই আইছি হেই খাওয়াই বাবা মানে তো নহন ওষুধ আচ্ছা আমি নে ভাই ওষুধ দিতা দি বাবা ভাই বাবা সুস্থ হবো উড়ে ভাই আমি বাঁচতাম না আমি কই রাতর ভাই তো ভাই ভাই দিতা দি তো ভাল করে দিতাছি আমি কিরম পাগল মানুষ কিরম পাগল তো আমার জীবনে দেখছিলাম না গো ভাই আনের বড়ি যায় তো ভাবার এটা তো ভাই আমি জানতাম না ওন তো আমি ভুল করে হারা তিনটা একবারে খাইছিলাম সকালে খাবো দুটা দুপুরে দুটা রাত দুটা তিনবার খাওয়ানো লাগবো বুঝছেন কেমনে কইছে আরে টিয়া পয়সা দেন না ভালো লই হিসাব করে দাও লাগতো না ওই কয়টি হইছে দি টিয়া তো এটা 50 টিয়া বাতা 50 টিয়া বাতা না আচ্ছা ঠিক আছে আচ্ছা দেন না আচ্ছা খাতার মধ্যে লিখে দিও না আচ্ছা লিখে দিও গেলাম হ্যাঁ গেলাম বেতলে